সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটার রাইটিং নিয়ে আলোচনা করছি, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা প্রথমেই কোয়েশ্চেনটা একটু দেখে নিই, তারপরে আমরা এর অ্যান্সারটা নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেনটা হলো যে রাইট এ লেটার, একটি লেটার লেখো টু দ্য ম্যানেজার, অর্থাৎ ম্যানেজারকে একটি লেটার লেখো। কিসের ম্যানেজার? তো সেই ম্যানেজারটা হবে অফ এ কুরিয়ার সার্ভিস, একটা কুরিয়ার সার্ভিসের, কুরিয়ার সার্ভিসের একটা ম্যানেজারকে একটা লেটার লিখতে হবে। কতর মধ্যে? ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে। এবং সেই 100টি শব্দের মধ্যে যে লেটারটা হবে, সেই লেটারটি কি বিষয়ের উপরে হবে? সেই লেটারটি হবে যে এনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ এ প্রিসিয়াস পার্সেল, একটি মূল্যবান বা গুরুত্বপূর্ণ পার্সেলের ডেলিভারি সম্পর্কে এনকোয়ারি করতে হবে, এবং যে পার্সেলটা পাঠানো হয়েছিল টু ইয়ার হোম, তোমার বাড়িতে। তাহলে এই হলো কোয়েশ্চেন, অর্থাৎ যেটা আমাদের করতে হবে যে কুরিয়ার সার্ভিসের এক ম্যানেজারকে একটা লেটার লিখতে হবে, এবং সেই লেটারটা হবে 100 ওয়ার্ডস এর মধ্যে, এবং সেই লেটারে আমাদের এনকোয়ারি করতে হবে একটি প্রিসিয়াস পার্সেল সম্পর্কে, একটি মূল্যবান পার্সেল বা প্যাকেট হয়তো তোমার নামে পাঠানো হয়েছিল সেই সম্পর্কে। এই হলো কোয়েশ্চেন, এবারে অ্যান্সারটা আমরা দেখে নেবো। তো প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে, অর্থাৎ আমরা চিঠিটা কাকে লিখছি, আমরা চিঠিটা লিখছি সেটা আমাদের উপরে অ্যাড্রেস করতে হবে। তো প্রথমে টু টু দিয়ে দ্য ম্যানেজার, কোথাকার ম্যানেজার? পিটি কুরিয়ার সার্ভিস, এটা একটা কুরিয়ার সার্ভিসের নাম, একটি কাল্পনিক নাম দিয়ে দেওয়া হয়েছে। এরপর আছে সেই কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা এখানে দিয়ে দিতে হলো, প্রথমে টু, তারপরে দ্য ম্যানেজার, তারপরে সেই কুরিয়ার সার্ভিসের নাম, তারপরে সেই কুরিয়ার সার্ভিসের ঠিকানা। এরপরে আমাদের লিখতে হবে সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়ের উপরে আমরা এই লেটারটি লিখছি। তো এখানে আমাদের সাবজেক্ট হলো যে এনকোয়ারি অ্যাবাউট এ প্রিসিয়াস পার্সেল, যেটা তোমাদের দেখো কোয়েশ্চেনই কিন্তু দেওয়া ছিল যে এনকোয়ারি অ্যাবাউট ডেলিভারি অফ এ প্রিসিয়াস পার্সেল। তো সেটাই আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এনকোয়ারি অ্যাবাউট এ প্রিসিয়াস পার্সেল। এরপরে এবার আমরা লেটারের বডির দিকে এগিয়ে যাব। প্রথমে স্যার, স্যারের পরে দেখো লেখা আছে উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, অর্থাৎ যথাযথ রেসপেক্ট সহকারে, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই যে, অর্থাৎ যথাযথ রেসপেক্ট সহকারে, যথাযথ শ্রদ্ধা সহকারে আমি আপনাকে জানাতে চাই যে এপ্রিসিয়াস পার্সেল ওয়াজ সেন্ট, একটা মূল্যবান পার্সেল পাঠানো হয়েছিল থ্রু ইওর কুরিয়ার, আপনাদের কুরিয়ারের মাধ্যমে। কোথায় পাঠানো হয়েছিল? টু মাই হোম অ্যাড্রেস, আমার বাড়ির ঠিকানায়। অর্থাৎ আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি মূল্যবান পার্সেল আমার ঠিকানায়, আমার বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছিল। এবার দ্যাট ইজ, অর্থাৎ আমার বাড়ির ঠিকানাটা এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে, এই যে আই এবং ই, এটাকে বলা হয় দ্যাট ইজ। এটার পরে আমরা ঠিকানাটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ যে ঠিকানায় পাঠানো হয়েছিল সেই পার্সেলটা, সেই ঠিকানাটা কিন্তু এখানে দেখো বসিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা কাল্পনিক ঠিকানা বসানো হয়েছে, তোমরা তোমাদের মতো করে এখানে ঠিকানাটা বসিয়ে নেবে। তাহলে এই পর্যন্ত কি? আই এ লিখার পরে যে ঠিকানায় সেই পার্সেলটা পাঠানো হয়েছিল সেই ঠিকানাটা তোমরা এখানে বসিয়ে দেবে। দেখো আমরা এখানে বসিয়ে দিয়েছি প্রথমে পি কে মন্ডল, তারপরে এখানে ঠিকানা একটা দেওয়া আছে, মোটামুটি এরকম তোমরা একটা দিয়ে নেবে। তারপরে সেই পার্সেলটা কবে পাঠানো হয়েছিল সেই তারিখটা দিয়ে দেবে, অন দিয়ে। দেখো এখানে দেওয়া আছে 9 জুলাই 2020, অর্থাৎ 2020 সালের 9ই জুলাই এই পার্সেলটা পাঠানো হয়েছিল আমার হোম অ্যাড্রেসে। এবারে দেখো কি হয়েছে, ইট হ্যাজ নট ইয়েট বিন ডেলিভার্ড টু মি, এটা কিন্তু এখনো আমাকে ডেলিভার করা হয়নি, অর্থাৎ সেই মূল্যবান পার্সেলটা যেটা আমাকে পাঠানো হয়েছিল 9 তারিখে জুলাই মাসে, সেটা কিন্তু এখনো আমাকে ডেলিভারি দেওয়া হয়নি। তো কি করতে হবে তার জন্য? এবার আমরা অনুরোধ করবো সেই ম্যানেজারকে, প্লিজ বি কাইন্ড এনাফ, মানে দয়া করে আপনি যথেষ্ট দয়ালু হবেন, এবং কি করতে হবে আপনাকে, টু লুক ইন টু দ্য ম্যাটার, এবং এই বিষয়টি আপনি একটু লুক ইন টু করুন, অর্থাৎ তদন্ত করুন অ্যাট দ্য আর্লিয়েস্ট, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয়, অ্যান্ড টেক দ্য রেমিডিয়াল স্টেপস, এবং এর রেমিডিয়াল স্টেপ আপনারা নেবেন, অর্থাৎ এর প্রতিকারমূলক ব্যবস্থা যেগুলো নেওয়া যায় সেগুলো আপনি নেবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয়। তো এই হলো চিঠির বিষয়বস্তু। এবার ডান দিকে তোমরা লিখে দেবে ইয়োর ফেথফুলি, এটা লেখার পরে তুমি সই করে দেবে
আর বাম দিকে এখানে ডেট, অর্থাৎ চিঠিটা তুমি যেদিন পাঠাচ্ছ ম্যানেজারকে সে ডেট দেবে, প্লেস, এবং এই চিঠিটা তুমি কোথা থেকে লিখছ সে প্লেস এখানে দিয়ে দেবে। এবার এরকম ভাবে তোমরা এই লেটারটা লিখে দিতে পারছো। এই লেটারের যে পিডিএফ কপি সেটা আমি এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।